নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর জানাবো। ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে সাফের ফাইনালে বাংলাদেশের মেয়েরা। তহুরার হ্যাট্রিক আর সাবিনার জোড়া গোলে 7-1 ব্যবধানে জয় তুলে নেয় লাল সবুজের দল। ম্যাচ সেরা হয়েছেন তহুরা খাতুন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। Will be key in the midfield from the right hand side. It's Sagorika. দশরথের রঙ্গশালায় প্রতিটি পরতে পরতে যেন রঙের আভা ছড়িয়ে রাখলো বাংলাদেশ। সেমিফাইনালের মঞ্চে ভুটানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা খেলেছে লাল সবুজের প্রতিনিধিরা। একতরফা আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে পিটার বাটলার শিষ্যরা। ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। গোল উৎসবের শুরুটা হয়েছিল ঋতুপর্ণা চাকমাকে দিয়ে। অ্যাসিস্টে বিশ্বস্ত নাম হলেও কদিন আগেই গোল না পাওয়া নিয়ে আক্ষেপ ছিল তার। তবে খেলা 7 মিনিটের মাথায় আক্ষেপ দূর হয় এই ফরওয়ার্ডের। তহুরার পাস ধরে বক্সের ঠিক ওপর থেকে বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন ঋতুপর্ণা। 8 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন। শিরমি আজিমের পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই ফরওয়ার্ড। খেলার 26 মিনিটে এবারের আসরে প্রথম গোলের খাতা খুললেন অধিনায়ক সাবিনা খাতুন। মনিকার আর আরি ক্রসে গোল মুখে নিখুঁত টোকায় ব্যবধান বাড়ান সাবিনা। 35 মিনিটে আবারও তহুরা ঝলকে 4-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মিনিট দুয়েক পর গোলরক্ষককে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোলের আনন্দ মাতেন সাবিনা খাতুন। আর বিরতির আগে 1 গোল শোধ দিয়ে 5-1 ব্যবধান কমায় ভুটান। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশের মেয়েরা। 58 মিনিটে মনিকা চাকমার পাস ধরে গোল আদায় করে হ্যাট্রিক পূরণ করেন তহুরা খাতুন। আর 72 মিনিটে শিউলি আজিমের গোলে 7-1 ব্যবধানে লিড নেয় লাল সবুজের প্রতিনিধিরা। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মাঠের বাইরে আলোচনা সমালোচনা থাকলেও মাঠের ভিতর অন্যরকম এক বাংলাদেশ। নিজেদের সেরাটা দিয়ে ভুটানের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে তারা। তাই তো স্বপ্ন বুনছে 2022 সালে যে ইতিহাস রচনা করেছিল এই দশরথেই, এবারও তা ধরে রাখবে বাংলাদেশের মেয়েরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, কাঠমান্ডু, নেপাল।